সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সম্মানিত কুইত প্রবাসী বাংলাদেশী ভাইরা সরি 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 আপনারা যারা আজকে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পড়া নিয়ে বা হাসা বিয়ে থেকে ফেরত আসছেন তাদের জন্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং বুঝতে পারবেন সমস্যাটা কোথায় বাংলাদেশ দূতাবাস থেকে ঠিক এই মুহূর্তে জরুরি যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তাতে করে বলা হয়েছে যে বাংলাদেশ দূতাবাস সম্পূর্ণ সহযোগিতা করবে আপনাদেরকে যারা আজকে পড়ানিয়া বা হাসাবিয়া থেকে ফেরত আসছেন পাসপোর্টের ডেট না থাকার কারণে কারণ হচ্ছে যে সেখানে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মী উপস্থিত ছিল না বা বাংলাদেশ দূতাবাস থেকে কোনো লোক ওখানে নিয়োগ ছিল না বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে যারা সাধারণ ক্ষমার এই সুযোগ নিয়ে দেশে যেতে চান পাসপোর্টের ডেট সংক্রান্ত বা যেসব কারণে আজকে যাদেরকে ফেরত দিয়েছে তারা অবশ্যই কালকে সকালে যেন সেখানে উপস্থিত থাকে যে তাদের কোনো সমস্যা হবে না তারা নিশ্চিন্তে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বাংলাদেশে যেতে পারবে এবং বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে যে আপনাদেরকে আমরা সম্পূর্ণ সহযোগিতা এবং সম্পূর্ণ সাপোর্ট দেব আপনারা আজকে যে মিস্টেকটা হয়েছে আজকে যে বোলটা হয়েছে আপনারা কালকে সকালে দয়া করে আবার চলে আসুন ফোরনিয়াতে বা হাসাবিয়াতে আমরা থাকবো ওখানে আপনাদের কোনো সমস্যা হবে না সম্পূর্ণ সুস্থভাবে আপনারা দেশে চলে যেতে পারবেন তো আমাদের ভিডিওতে অনেক ভাইয়েরা অনেক বাজে কথা বা অনেক ব্যাড কমেন্টস করছে এই মিস্টেকটার জন্য এখন আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে বাংলাদেশ দূতাবাস থেকে যদি এ ধরনের নিউজ বা এ ধরনের ব্যাপারটা আগে শেয়ার করা হতো সবার সাথে তাহলে বর্তমানে বাংলাদেশিদের সাথে আজকে যে মিস্টেকটা হয়েছে হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের প্রচুর সংখ্যক বাংলাদেশি ভাইরা গাড়ি ভাড়া দিয়ে বা নিজের পকেটের টাকা খরচ করে আজকে শুধু শুধু টাকাটা নষ্ট হয়েছে সে ফেরত চলে আসছে তাকে আবার যেতে হবে সেজন্য আমরা সত্যি ক্ষমাফার্থী আমরা সত্যি দুঃখিত আমাদের কাছে এই ধরনের কোনো নিউজ ছিল না যে এই ধরনের মিস্টেকগুলি হবে বা এ ধরনের সমস্যাগুলি হবে বা বাংলাদেশ দূতাবাস থেকেও পর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বা কোনো বিজ্ঞপ্তিতে বলা হয়নি যে এসব ব্যাপারগুলি নিয়ে সমস্যা হতে পারে বা আপনারা এগুলি করবেন না কারণ হচ্ছে আপনারা জানান যে এর আগে ফিলিপিন্স এবং মিশরের লোকজন খুব সহজে চলে গেছে তাদেরকে নিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ভাবে আজকে বাংলাদেশিদের সাথে যে দুর্ঘটনা হয়েছে সেজন্য আমরা ক্ষমা আপত্তি বাংলাদেশ দূতাবাস কালকে সকাল থেকে আপনারা পরাণিয়ে এবং হাসাবিয়েতে উপস্থিত থাকবে আশা করি আপনারা আজকে যে সমস্যাটা ফেস করছেন কালকে থেকে ওই সমস্যাটা আপনাদেরকে ফেস করতে হবে না সুস্থ থাকুন ভালো থাকুন যে যেখানে যে অবস্থায় আছেন নিরাপদে থাকুন চলে যাচ্ছি না আবার দেখা হবে এরকম প্রয়োজনীয় প্রয়োজনীয় সংবাদে আমি এর ইন্নাবিদ আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে আরেকজন দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাকাতু